তোমার ভালো আছে? আমি বেশিক্ষণ বক্তৃতা করবো না, আমি কয়েকটা কথা বলি, আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আমি কেন আপনারা আমাকে চিনেন, আগে দেখছেন, আপনারা চিনেন আমার, আমি কি আপনাদেরকে চিনি না? চিনি না, আমার মার্কেটরা এরকম নিশ্চয়ই আপনাদের কাছে প্রশ্ন আছে। আমি বলি, সেটা হলো মাননীয় নেত্রী শেখ হাসিনা, তিনি যখন নমিনেশন ডিক্লেয়ার করবে সেই পূর্ব মুহূর্তে আমাদেরকে বলছে যে আমি নমিনেশন দিলাম, যদি কেউ স্বতন্ত্র প্রার্থী দ্বারা নির্বাচন করে জনপ্রিয় থাকলে তাহলে দল থেকে কোনো আপত্তি নেই। আমি এই শ্রীপুরকে আমি কয়েকটা প্রশ্ন করবো, এই যে মুরুব্বীরা আছেন, মা বোনেরা আছেন, সবাই তো শ্রীপুরের লোক, তাই না? আমি কয়েকটা প্রশ্ন করতে চাই। এই পাঁচ বছর আগে শ্রীপুরে জমি দখল হইতো? হ্যাঁ, আগে হইতো? আচ্ছা, এই পাঁচ বছর আগে এক সময় শ্রীপুরে ঘর বাড়ি ঘর করতে গিয়ে, রাস্তাঘাট করতে গিয়ে, ব্যবসা করতে গিয়ে চাঁদাবাজি চাঁদাবাজি করতো, চাঁদাবাজি হইতো? হইতো। আচ্ছা, আরেকটা জিনিস যেটা সবচেয়ে খারাপ ছিল, কে জমি বিক্রি করছে, কে গরু বিক্রি করছে, কার বাড়িতে টাকা আছে এই খোঁজ দিত। নেয়াবুল ইসরাই না করতো যে ভগবান আমাদের তার নাতি দেব ছেলেদের ভিতরে ঢুকে দিয়া বিরোধী দিচ্ছে, দুই ঘন্টা তিন ঘন্টা ঘুরে পরে নেতা কইতো যে 3 লাখ টাকা লাগবো, 2 লাখ টাকা লাগবো, 1 লাখ টাকা লাগবো, ঠিক না? এটা ছিল না, ছিল না? তাহলে আমি যে 5 বছর আপনাদের ভোটে আমানত রক্ষা করে দায়িত্ব পালন করেছি, কেউ বলতে পারবেন পুলিশ অন্যায় ভাবে হয়রানি করেছে? কেউ বলতে পারবেন কারো জমি দখল হয়ে গেছে? কেউ বলতে পারবেন এই যে রাস্তা করছি, স্কুল করছি, কলেজ করছি, ব্যবসা করছি, দাদা দিতে হচ্ছে? এখন গত 27 তারিখে নমিনেশন পাইলেন, আজকে পর্যন্ত শ্রীপুর গাজীপুর 3 আসনের 10টি জায়গা দখল হয়ে গেছে। গতকাল রাতেও 1:30টার সময় এই যে বাগের বাজার আমার ফোন করছে, ফোন করে কাঁদতেছে, স্যার গো আমার জমি দখল করে নিয়ে গেছে। পরে আমি পুলিশ শিখুয়েছি, অনেক কিছু বললাম, মোটামুটি থামাইছি। এই যে হামিম গ্রুপের সামনে প্রকাশ্যে দিবেলক জমি দখল করে নিয়ে গেছে। কাউরা গেলাম এরকম মিটিং করতেছি, হঠাৎ করে তারা বুঝতেছে আমার বাড়ি প্রচুর দিন দখল করে নিয়ে গেছে। তাহলে আপনারা কি আবার এই দখলদারের কাছে শ্রীপুর ছেড়ে দিবেন? এই চাঁদাবাজদের হাতে কি শ্রীপুর ছেড়ে দিবেন? এই সন্ত্রাসীদের হাতে কি শ্রীপুর ছেড়ে দিবেন? এই নির্যাতনকারীদেরকে শ্রীপুরে ছেড়ে দিবেন? এই কারণে আমি নির্বাচনে দাঁড়িয়েছি। এই প্রাণের শ্রীপুরকে কতগুলো সন্ত্রাসীর কাছে, চাঁদাবাজদের কাছে, ভূমিদস্যুদের কাছে 10 লাখ জনগণ জিম্মি থাকতে পারে না, পারে না, পারে না, তাকে আমি ভুল বলছি বলেন? আমি ভুল বলছি? আচ্ছা, আমি বলেন তো দেখি, আমরা জানেন না যে আমার ফাঁসি চেয়েছে কোনো লোকে? আচ্ছা, আমি কি তাদের বিরুদ্ধে 5 বছর কোন ব্যবস্থা নিচ্ছি, তাদেরকে কোন হয়রানি করছি? এমনকি যারা বিএনপি করে তাদের বিরুদ্ধে কি আমি কোন ব্যবস্থা নিচ্ছি বা তাদেরকে হয়রানি করছি কেউ বলতে পারবে? আমি চাইছি যে ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করার জন্য একটা সুন্দর পরিবেশ, যে পরিবেশ হবে সন্ত্রাস নাই, চাঁদাবাজি নাই, মানে মারামারি নাই, হানাহানি নাই, একটু সুন্দর পরিবেশ। কি পরিবেশটা? শ্রমিক যেন তার বেতন নেত্রী মধ্যে পায়, আমার এই পিতা যেন ঠিক মতো মসজিদে গিয়ে নামাজ পড়ে বাড়িতে ফিরতে পারে, আমার মা বোন যেন তার নিশ্চিন্তে পথ চলতে পারে,
এই যে আলেম ওলামা উনি যেন নিশ্চিন্তে মসজিদ মাদ্রাসা চালাতে পারে, ছাত্র যুবকরা যেন নিশ্চিন্তে লেখাপড়া করতে পারে, যুবকরা যেন নিশ্চিন্তে এমন একটি পরিবেশ প্রতিষ্ঠা করার জন্য এই পাঁচ বছর পরিশ্রম করেছি। আচ্ছা বলেন তো দেখি, এই যে পাঁচ বছর এমপি হিসাবে ছিলাম, আমি তো পাঁচ বছর এমপি ছিলাম না, পাঁচ বছর গাজীপুর আসনের জনগণের খাদেমদার হিসাবে ছিলাম। আমার কাছে আপনারা গেছেন অনেকবার, অনেকেই গেছেন, এখানে উপস্থিত আছেন। আমি কি কইছি কোনোদিন যে হায়দ্রাবাদে লুইন নাই কেন বলছি? আমি কি বলছি যে আমাদের বাদল সরকারে নিয়ে আসেন নাই কেন? আমি না, আমি হলাম জনগণের সাথে সরাসরি। এই শ্রীপুর ভালগড় মেদিনীপুর বিরোধীদলের যে কোনো মানুষ হোক, সে ভিক্ষুক, সেও আমার কাছে যে সরাসরি কাজ করে আনতে আনার সুযোগ আছে, আমি সেই সুযোগ দিই এবং সেই সুযোগ রক্ষা করি। আমি চাই সেবাটা মানুষের নিশ্চিত করুক। আমি চাই, আমি চাই একজন রাজনৈতিক কর্মী হিসেবে মানুষের সেবা দিই, সেই সেবাটা প্রত্যেকের পৌঁছে যাক, এটা আমার চাওয়া আছে। এই জমি দখল সন্ত্রাসী তারা মধ্যে মানুষকে নির্যাতন করে, সত্যিকার অর্থে মানুষের মন পাওয়া যায় না। মানুষের মন পাইতে হলে মানুষকে ভালোবাসতে হবে, মানুষের মন পাইতে হলে মানুষের মনে স্থান করতে হবে। আমি বিশ্বাস করি এই শ্রীপুর বালগড় মির্জাপুর পরিদলে অর্থাৎ এই গাজীপুর তিন আসনের 10 লাখ মানুষের হৃদয়ে ইকবাল হোসেন সবুজের ছবি আছে না? নিশ্চয়ই আমার হৃদয়েও এই 10 লাখ জনগণের নাম লেখা এবং ছবি একা আছে। এটা সম্পর্ক করেছে কে? আল্লাহ। আল্লাহ যেটা করে দুনিয়ার কারো শক্তি নাই সেটা বুঝে ফেলা। আমি 5 বছর এমপি, এখনো এমপি, আমি এখনো জেলা উনিকে সাধারণ সম্পাদক, আমি পার্টি অফিস থেকে বিভিন্ন অফিস থেকে তোমরা আমার ছবি পেলে, বঙ্গবন্ধু শেখ হাসিনার ছবি পেলে পদদলিত করেছ, শুধু তাই না আগুন দিয়ে পড়েছ, উল্লাস করেছ, এইটা কে আওয়ামী লীগ? এইটা তোমরা কেন আওয়ামী লীগ করো? বঙ্গবন্ধু শেখ হাসিনার ছবি তোমরা ভাঙচুর করো। আওয়ামী লীগ মানে কি শেখ হাসিনা বঙ্গবন্ধু করে দিচ্ছে জমি দখল করো? শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শের সাথে জমি দখল যায় না, সন্ত্রাস যায় না, চিন্তা যায় না, তারা তোমরা নকল আওয়ামী লীগ তৈরি করেছ। রাশেদ খান মেনন হাসানুল্লাহকে নিয়ে নৌকা নিয়ে ইলেকশন করবো, আপনারা জানেন তো? এলাকার কে তাকে আওয়ামী লীগ বলা যাবে? তাহলে নৌকা নিয়ে এলে আওয়ামী লীগ হবে? আওয়ামী লীগ হৃদয় ধারণ করতে হয়, আওয়ামী লীগ করতে হলে মানুষের হৃদয়কে বুঝতে হয়। আচ্ছা বলেন তো দেখি, আমি তো বলতে পারি 30টি বছর আমি এই শ্রীপুরের পথে প্রান্তর মানুষের কাছে ঘুরেছি, 30টি বছর সকাল বিকাল রাত দুপুর আমি মানুষের চারণে রয়েছে, মানুষের বাড়িকে বাড়িকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছি। আমি 30টি বছর এই গাজীপুর তিন আসনের জনগণের সুখী দুঃখে আমি ছিলাম। আপনি কোন দিন এই জায়গায় এসে আপনি বক্তৃতা করেছেন, কথা বলেছেন, মানুষকে দেখেন বলতে পারবেন? আপনার ওনাকে চিনেন, দেখছেন? যখন করোনা ছিল, যখন ঘর থেকে কেউ বের হয় নাই, তখন এই মৃত্যুর ঝুঁকি নিয়ে এই মানুষের সময় তার কিছু রাজনৈতিক কর্মীদেরকে নিয়ে এই মানুষের পাশে দাঁড়িয়েছে। কোথায় ছিলেন আপনারা? আপনি কোথায় ছিলেন? আপনিও তো এমপি ছিলেন, সংরক্ষিত আসলেন, আপনিও তো আসলেন না আপনার এই এলাকার পাশে। আজকে নৌকা নিয়ে আসছেন আর আপনি মনে করেন নৌকা আসছে দেখুন আপনারা ভোট দিয়ে দিবে? মানুষ ভালোবাসা পেয়েছে, শ্রদ্ধা পেয়েছে, স্নেহ পেয়েছে। এই গাজীপুর তিন আসনের জনগণ ভালোবাসা দিয়েছে, স্নেহ দিয়েছে, আদর দিয়েছে ইকবাল হোসেন সবুজকে। এটা চিন্তা করা যাবে না, 17 তারিখের পরে আর উনি থাকতো না, বুঝলেন? আমার প্রতীক না শ্রীপুরের শান্তিপ্রিয় লাখ লাখ জনগণের প্রতীক?
জনগণের প্রতিজ্ঞা এই মায়েরা বোনেরা আপনাদের প্রতিজ্ঞা এটা এই যে বিদ্যালয় মোড়ে ছাত্র যুবক যারা আছেন আপনাদের প্রতিজ্ঞা এটা এখন কয় ভোট দিতে হবে বিজ্ঞান ঘটনা আজকে পরন্ত বিকেলে আপনাদের কাছে অনুরোধ করে বলতে চাই এই গাজীপুর তিন আসনের জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে আপনারা ট্রাক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই ভোট রক্ষা করার দায়িত্ব ইনশাআল্লাহ আমার বলছি ভোট রক্ষা করার দায়িত্ব ইনশাআল্লাহ আমার আমি আর বক্তব্য না বাড়িয়ে আমার পক্ষে কি সবার বাড়িতে বলতে যে ভোট চার সম্ভব মা বোনেরা আমার পক্ষে কি সম্ভব না তাহলে কি আপনাদেরকে একটা অনুরোধ করবো আপনাদের এই যে মুরব্বী আপনি কি পারেন না যে আপনার ছেলে ইকবাল হোসেন সবুজ নির্বাচনে দাঁড়িয়েছে পাশের বাড়িতে ডেকে এনে বাবা সে আমার ছেলে সবুজকে ভোট দিবা বলতে পারেন না বাবা আমার মা বোনেরা আপনারাকে বলতে পারেন আমার ছেলে আমার ভাই ইকবাল হোসেন সবুজ তার পক্ষে নির্বাচন করতে যাচ্ছে তাকে ভোট দেবেন এটা বলতে পারবেন এই যুবক ভাইরা তোমরা কি পারবো না হাত তুলে দেখাবো আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই আল্লাহর রহমতে এই আমানত সারা জীবনের জন্য বিপুলের ধারণ করে রক্ষা করবই করবো করবই করবো আবার দেখা হবে ইনশাল্লাহ 7 তারিখে বিজয়ের রাজপথে জয় হোক আপনাদের জয় হোক আজ ভর্তি রাখা হয়েছে